আমার ভাইয়ের রক্তে রাঙানো অমর এই গানের স্রষ্টা বুদ্ধিদীপ্ত লেখক সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর 88তম জন্মদিন আজ। ভাষা আন্দোলন থেকে আজ অবধি কিংবদন্তি এই লেখকের কলম চলছে মুক্ত বুদ্ধির সপক্ষে। কর্মযোগী জন্মদিনে তার জীবন কর্ম তুলে ধরেছেন আদিত্য মামুন। বাংলা, বাংলা ভাষা এবং মুক্তিযুদ্ধ, এসবের সাথে যার নাম জড়িয়ে আছে তিনি ইতিহাসের কিংবদন্তি কলম যোদ্ধা আব্দুল গাফফার চৌধুরী। কলমের কালি দিয়ে সংবাদপত্রের মাঠে মুক্ত ফলিয়েছেন সাংবাদিক গাফফার চৌধুরী। মুক্ত বুদ্ধির এই লেখক বছর জুড়ে সরব থেকেছেন এদেশের অভ্যুদয়ে, ইতিহাসের নানা মোহনায়। 1950 সালে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু। মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে দামাল ছেলেদের রক্ত ঝরলে তরুণ গাফফার চৌধুরী আহত হন, লেখেন ভাষা আন্দোলনের অমর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। তার গানে ভয়ে কাঁপে পাকিস্তানি দখলদার, অতপর বিভিন্ন পত্রিকা সম্পাদনায় যুক্ত থেকে স্বাধিকার আন্দোলনের পক্ষে সব্যসাচীর ভূমিকায় অবতীর্ণ হন আব্দুল গাফফার চৌধুরী। সেই সময়ের ইত্তেফাক থেকে শুরু করে দৈনিক সংবাদ সব পত্রিকারই পাতায় পাতায় লিখেছেন মুক্তির বার্তা। যুদ্ধ শুরু হলে চলে যান কলকাতায়, আবারও পত্রিকায় কাজ শুরু করেন। স্বাধীনতার পর ছিলেন বঙ্গবন্ধুর সহচর, জাতির পিতাকে হত্যার পর লিখেছেন কুচক্রীদের বিরুদ্ধে। লন্ডনে বসবাস করলেও বিশ্বব্যাপী প্রগতিশীল সকল আন্দোলনে এখনও সরব। গান কিংবা পত্রিকায় কলামের পাশাপাশি অসংখ্য গ্রন্থের রচয়িতা তিনি। পেয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক, 21শে পদক সহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার। ইতিহাসের মহান এই ব্যক্তিকে বাঙালি স্মরণে রাখবে চিরকাল। আদিত্য মামুন, 21শে টেলিভিশন।